ব্রেডবোর্ডের মধ্যে যে জিনিসটি তৈরি করে রেখেছি এটি হচ্ছে একটি পালস অক্সিমিটার। আমাদের হার্ট প্রতি মিনিটে কতটি বিট দেয় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কতটুকু তা পরিমাপ করার জন্য মূলত পালস অক্সিমিটার ব্যবহার করা হয়। হাসপাতালে গেলে দেখবেন ডাক্তাররা রোগীর আঙুলের মধ্যে ক্লিপের মতো ছোট্ট একটি ডিভাইস লাগিয়ে রাখে, ওটাই মূলত পালস অক্সিমিটার। আমাদের চ্যানেলে পালস অক্সিমিটার তৈরি টিউটোরিয়াল অনেক আগেই দেওয়া হয়েছে, তারপরও হুবহু একই ভিডিও আবার করার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আজকে আমরা যে সেন্সরটা ব্যবহার করব এটার মডেল হচ্ছে MAX 30102, এবং এর আগে যেটা আমি দেখিয়েছিলাম সেখানে ব্যবহার করেছিলাম MAX 30100। এই দুইটা সেন্সর দেখতে প্রায় একই রকম হলেও এদের কোডিং এবং লাইব্রেরি সম্পূর্ণ আলাদা। তাই কেউ যদি MAX 30102 মডেলের সেন্সর কিনেন, তারা এই টিউটোরিয়ালে যে কোডটি আমি শেয়ার করব সেটি ব্যবহার করে কাজ করতে পারবেন। আমাদের ওয়েবসাইট নাভাটেক শপে এই প্রজেক্ট সহ ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরির সব ধরনের কম্পোনেন্টস পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। আপনি যদি নাভাটেক ওয়ার্ল্ডে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ থাকলো। পালস অক্সিমিটার তৈরির জন্য আমাদের যে কম্পোনেন্টসগুলো লাগবে চলুন জেনে ফেলি। আরডুইনো ন্যানো, MAX 30102 পালস অক্সিমিটার সেন্সর, 0.96 ইঞ্চ ওলেড ডিসপ্লে, ব্রেডবোর্ড এবং জাম্পার ওয়্যার। আমরা সবগুলো কম্পোনেন্টকে ব্রেডবোর্ডে বসিয়ে ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দর করে এবং গুছিয়ে কানেকশনগুলো দেওয়ার জন্য। এখন আমাদেরকে আরডুইনো ন্যানোর মধ্যে একটি কোড আপলোড করতে হবে। এজন্য আমি আমার আরডুইনো ন্যানোকে কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করব। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে এই ফাইলটা ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রেখেছি। আপনারা ফাইলটা ডাউনলোড করবেন এবং করার পরে ফাইলটাকে আনজিপ করবেন। আনজিপ করার পরে আমরা এই যে এর ভেতরে দুইটা একটা ফোল্ডার এবং একটা যে ডায়াগ্রাম একটা মানে ছবি পেয়ে যাব। তো এই ডায়াগ্রাম অনুযায়ী মূলত আমরা সব কিছুকে কানেক্ট করেছি। আমরা এখন যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারে আসব। এখানে বেশ কিছু ফাইল রয়েছে, আপনারা কোনো কিছুই এখানে করবেন না, জাস্ট আমাদের যে মূল প্রোগ্রাম ফাইলটা পালস অক্সিমিটার উইথ MAX 30102, আমরা জাস্ট এই ফাইলটা আমাদের আরডুইনো আইডিতে ওপেন করব। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ফাইল। এখানে আমাদের প্রোগ্রাম ফাইলের সাথে ডান পাশে এই কয়েকটা ট্যাবের মধ্যে আরও কিছু ফাইল ওপেন হয়ে গেছে। তো আপনারা এগুলো কোনো কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট প্রোগ্রামটা ওপেন করবেন। আমরা বোর্ড ম্যানেজারে আসব। এসে আমরা যেহেতু আরডুইনো ন্যানো দিয়ে কাজ করতেছি তাই আমরা আরডুইনো ন্যানো সিলেক্ট করব এবং পোর্ট থেকে আমাদের সঠিক যে পোর্টটা রয়েছে সেটা সিলেক্ট করে ওকে করে দিব এবং এই যে আপলোড বাটন, আপলোড বাটনে ক্লিক করব। ওকে, আমাদের প্রোগ্রামটা আরডুইনো ন্যানোতে আপলোড হয়ে গেছে। তো প্রোগ্রামটা কাজ করছে কিনা সেটা আমরা এখন টেস্ট করে দেখব। আমাদের প্রজেক্ট এখন সম্পূর্ণ রেডি। আমি এখানে পাওয়ার দেওয়ার জন্য USB কেবলটিকে একটি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দিব। পালস অক্সিমিটারটি ব্যবহার করার জন্য এর উপরে আমাদের আঙুল রাখতে হবে, কিন্তু আঙুল রাখার সময় খেয়াল রাখা লাগবে যেন খুব বেশি চাপ দেওয়া না হয়, আবার একদম হালকা করেও রাখা যাবে না, এতে রিডিং ভুল আসতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো। যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের পেজটি ফলো করে দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।